এক মাস ধরে চলা 32তম পথ সুরক্ষা মাস শেষ হলো শুক্রবার। পথ চলতি মানুষ, বাইক আরোহী ও বাস লরি চালকদের পথ সুরক্ষার কথা মাথায় রেখে এক মাস আগে থেকে 32তম পথ সুরক্ষা মাস পালন করে আসছিল NHAI কর্তৃপক্ষ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের পথ সুরক্ষা মাসের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দুর্গাপুর গান্ধী মোড় ফ্লাইওভারের নিচে পথ চলতি বাইক আরোহী, গাড়ি আরোহী, বাস ও লরি চালকদের মধ্যে সাবধানতা বার্তা সম্বলিত হ্যান্ডবিল বিলি করা হয় NHAI কর্তৃপক্ষের তরফ থেকে। উপস্থিত ছিলেন NHAI এর প্রজেক্ট ডাইরেক্টর মলয় কুমার দত্ত, প্রিয়াংশু সিং, সরোজ সাউ, অমিত বাসু সহ NHAI এর বহু আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় থানার পুলিশ আধিকারিক জামাল উদ্দিন খান। তাদের এরকম কর্মসূচি আগামী দিনে আবার হবে বলে জানান NHAI এর আধিকারিক মলয় কুমার দত্ত। পুরোপুরি সুরক্ষিত রোড এবং গাড়ি যারাই চালায় তাদের এই ক্রস করতে গেলে স্ট্রাকচারের নিচে দিয়ে ক্রস করতে হবে, পাবলিককে ক্রস করতে গেলেও ওভারব্রিজ দিয়ে ক্রস করতে হবে, আর না হলে এই স্ট্রাকচারের নিচে দিয়ে ক্রস করতে হবে। ফুট ওভারব্রিজ আমরা একটা বানিয়েছি, আরও 5-6টা বানাবো আমরা। সেখানে বিভিন্ন কারণে ল্যান্ডের প্রবলেম চলছে, আশা করি সব সলভ হয়ে যাবে। 1-2 মাসের মধ্যেই আমরা আবার হয়তো কাজ শুরু করব। কোথায় কোথায় ফুট ওভার ব্রিজগুলো হবে? ফুট ওভার ব্রিজ আমরা একটা আশ্রাম মোড়ে তৈরি করেছি, করবো। আর তাছাড়া আমাদের এই একটা আমাদের টোল গেট আছে বাসকোপা, ওখানে আমরা একটা তৈরি করে দিয়েছি অলরেডি। এছাড়া অন্ডাল মোড়ে হবে, বাঁসড়াতে হবে, চাঁদাতে হবে। তাছাড়া এখানে আরও প্রপোজাল আমাদের আছে, যেটা আসানসোল সেকশন আছে, এই আসানসোলের বামনা মোড় বলে একটা জায়গা আছে, সেখানে হবে, যেটা কুলটির এরিয়া। এই 5টা তো আপাতত আমাদের অ্যাপ্রুভ করেছে হাই অথরিটি, সেই জন্য এই 5টা লোকেশনে আমরা তৈরি করে দেবো। এছাড়া আরও প্রপোজাল আছে, সেগুলোর ওপরেও চর্চা চলছে।